আলোচনা করতে শুরু করছি সেটা হচ্ছে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম পার্ট ওয়ান। আমরা হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম পার্ট ওয়ান নিয়ে পড়বো, কিছুটা পরিমাণ কি ডাইজেস্টিভ সিস্টেম, তার মধ্যে কি কি পড়ছে এই সমস্ত ব্যাপারটা নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি। ফার্স্ট অফ অল দেখো আমরা যেটা পড়ছি, তো পয়েন্টার দিয়ে দেখা, হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম অ্যাকচুয়াল হোয়াট, ইটস কনসিস্ট অফ দ্য অ্যালিমেন্টারি ক্যানাল, যে ক্যানালটা গেছে, অ্যান্ড অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ডস, এবং চারিপাশে যে গ্ল্যান্ড, তাহলে একটা ক্যানাল এবং গ্ল্যান্ড নিয়ে তৈরি হয়েছে ডাইজেস্টিভ সিস্টেম। তো দেখা যাক কি কি জিনিস নিয়ে রয়েছে। একদম প্রথমে মাউথ, যেখান দিয়ে আমরা খাবার খাই। তারপরে দেখো এখানে স্যালাইভারি গ্ল্যান্ড, যেখান দিয়ে লালা রসটা নির্গত হয়, স্যালাইভা নির্গত হয়। অ্যান্ড দেন দিস ইজ ইসোফেগাস, অ্যান্ড দিস ইজ লিভার, দেন গল ব্লাডার, দেন স্টমাক, দেন দিস ইজ লার্জ স্মল ইন্টেস্টাইন, অ্যান্ড দিস ইজ লার্জ ইন্টেস্টাইন, অ্যান্ড দেন ইট ইজ রেক্টাম অ্যান্ড অ্যানাস। তো দেখো আমরা ধরো কোনো খাবার খেলাম, ইফ উই এন্টার এনি ফুড মেটেরিয়াল ফ্রম মাউথ, ইট উইল আপটেকেন বাই মাউথ, অ্যান্ড দিস আর দ্য স্যালাইভারি গ্ল্যান্ড দ্যাট ফর্ম স্যালাইভা, অ্যান্ড ইট ডাইজেস্ট অন, খাবারটাকে একটু মন্দটা পরিণত করলো। তারপরে এটা চলে গেল থ্রু ইসোফেগাস, দেন ইট গোস টু লিভার, দে দেন অ্যান্ড হেল্পস ইন দেয়ার গল ব্লাডার, অলসো হেল্পস ইন ইন দিস কেস, দেন স্টমাক, দেন দেন দিস স্মল ইন্টেস্টাইন, অ্যান্ড ফাইনালি লার্জ ইন্টেস্টাইন অ্যান্ড রেক্টাম অ্যান্ড অ্যানাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি মুখ থেকে খাবার আসার পর ইসোফেগাস হয়ে, লিভার হয়ে, স্টমাক হয়ে, স্মল ইন্টেস্টাইন হয়ে, তারপরে লার্জ ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে গিয়ে অপাচ্য যে অংশগুলো সেটা অ্যানাস দিয়ে আমাদের বডি থেকে বেরিয়ে যাচ্ছে। তো পার্টগুলো ভালো করে দেখো, মাউথ, এখানে স্যালিভারি গ্ল্যান্ড যেগুলো স্যালাইভা তৈরি করছে, এই স্যালাইভাগুলো খাবারটাকে একটুখানি পাচিত করতে সাহায্য করছে, পুরোপুরি তো পারছে না, খাবারের যে হার্ডনেসটাকে একটু সফট করতে সাহায্য করছে। দেন ইসোফেগাস, যেটা এই গলা দিয়ে গেছে পুরো ইসোফেগাস, অ্যান্ড দেখতে পাচ্ছ লিভারে কি আমাদের মেটাবলিজম হচ্ছে, গল ব্লাডার, স্টমাক যেখান থেকে এইচসিএল বেরোচ্ছে, আবার খাবারটা পাচিত হচ্ছে, দেন ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে গিয়ে যেটা অপাচ্য খাদ্য সেটা লার্জ ইন্টেস্টাইন, এখানে অ্যাপেন্ডিক্স ঝুলছে দেখো, অ্যাপেন্ডিক্স, অ্যান্ড দিস লার্জ ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে পাস আউট করে এরা রেক্টামে স্টোর হচ্ছে এবং তারপরে অ্যানাস দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। দিস ইজ দ্য টোটাল আউট ডায়াগ্রাম অর লাইন ডায়াগ্রাম অফ ডাইজেস্টিভ সিস্টেম তোমরা দেখতে পাচ্ছ। এই প্রত্যেকটা পার্ট নিয়ে আমরা আলোচনা করবো আস্তে আস্তে। তো আজকে আমরা পার্ট ওয়ান, অর্থাৎ আমরা এখানে মাউথ অ্যান্ড স্যালিভারি গ্ল্যান্ড এই পার্টটা নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করছি। তো চলো দেখি, ফার্স্ট অফ অল অ্যালিমেন্টারি ক্যানাল যেটা প্রথম এলো, দ্য অ্যালিমেন্টারি ক্যানাল বিগিনস উইথ অ্যান এন্টেরিয়ার ওপেনিং দ্য মাউথ, অ্যান্ড ইট ওপেন্স আউট পোস্টেরিয়ারলি থ্রু দ্য অ্যানাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি মুখ থেকে শুরু হয়ে অ্যানাসে গিয়ে শেষ হয়েছে পুরো স্ট্রাকচার। নাও দ্য মাউথ লিডস টু দ্য বাক্কাল ক্যাভিটি অর ওরাল ক্যাভিটি, মুখে যে গহ্বরটা আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ বাক্কাল ক্যাভিটি অর ওরাল ক্যাভিটি, অ্যান্ড দ্য ওরাল ক্যাভিটি ইজ এ নাম্বার অফ টিথ অ্যান্ড মাস্কুলার টাং। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ওরাল ক্যাভিটিতে কিন্তু দাঁত রয়েছে এবং জিভ রয়েছে, ঠিক আছে। সো আমরা অ্যালিমেন্টারি ক্যানাল দেখলাম, অ্যালিমেন্টারি ক্যানাল বিগিনস উইথ অ্যান্টেরিয়ার ওপেনিং, মাউথ থেকে শুরু করে একেবারে অ্যানাস পর্যন্ত বিস্তৃত, অ্যান্ড এই মাউথের মধ্যে বাক্কাল ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি, সেখানে দাঁত রয়েছে এবং আমাদের যে জিভ রয়েছে, এগুলো কিন্তু ডাইজেশনে খুব বেশি কাজ করছে। তাহলে আমরা একটু স্ট্রাকচারটা দেখি, দেখো এই জায়গা দিয়ে গেছে ন্যাসাল ক্যাভিটি, এটা সম্পূর্ণ আলাদা জায়গা, দুটো এখানে এপিগ্লটিস দিয়ে, এই এপিগ্লটিস এর মাধ্যমে দুটো আলাদা হয়েছে, এখান দিয়ে গেছে আমাদের ন্যাসাল ক্যাভিটি দেখছো, এদিক দিয়ে আসছে আমাদের ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি কিন্তু এই ইসোফেগাস দিয়ে গেছে, আর এদিকে আমাদের চলে আসছে শ্বাসনালী অর্থাৎ ট্রাকিয়া, এটা হচ্ছে দুটো ওয়ে, শ্বাসনালী আর খাদ্যনালী, দেখো ভীষণ পাশাপাশি থাকে বলে কিন্তু আমাদের কখনো কখনো খেতে গিয়ে বিষম লেগে যায়, কারণ খাবারটা শ্বাসনালী মানে খাবারটা খাদ্যনালী দিয়ে না গিয়ে ফট করে শ্বাসনালীতে ঢুকে যায়, তখন আমরা বিভিন্নভাবে আমাদের নাক মুখ দিয়ে খাবারটা বেরিয়ে যায়। হ্যাঁ, তো আর কি দেখতে পাচ্ছি, টাং, জ, জয় টিথ আছে এবং লিপস দিয়ে জায়গাটা ঢাকা, তাহলে লিপস, টিথ, জ, যেখানে টিথটা প্রথিত রয়েছে, দেন এখানে দেখতে পাচ্ছ ওরাল ক্যাভিটি পুরোটা, জিভ রয়েছে এখানে,
and A region to uvula A region to and then pharynx esophagus ये पूरा स्ट्रक्चर तुमरा देखे बुझते बच्चों एवं एकाने था कि एपिग्लॉटिस जिसे हम लोग आलजी बोली ये आलजी दिए माने आमादे खाद्यनाली और श्वास नाली ये दो जो अलग अलग था कि एपिग्लॉटिस मेक डिफरेंस बिटवीन द इसोफेगस एंड द ट्राकिया राइट ओके बट समहाउ व्हाट हैपेंस एपिग्लॉटिस इज वेरी फ्लेक्सिबल सो इफ वी टॉक while we are talking while eating then the esophagus becomes movable and the food particle can go into the trachea or into the larynx or this respiratory pathway in spite of the esophagus okay to ei jonno amader kintu khabar shomoy kotha bolte nei tale amra ekhane arekbar dekhi dant gulo dekho ki rokom kore royeche ha ekhane amra aro tin ta gland pacchi submandibular gland parotid ebong sublingual gland jiber tolay je gland ta royeche that is sublingual sub mane niche lingual mane jib to jiber tolay royeche sublingual gland and then tumra dekhte pachho kaner chik niche royeche parotid gland and then marid chik tolay submandibular gland ei je tinte gland parotid submandibular and sublingual ei gland diye kintu saliva secretion hoy jeta khabar ta ke monde porinoto korte kichuta monde porinoto korte sahajjo kore So, আমরা এবার দাঁত নিয়ে একটু পড়ি Each tooth is embedded in a socket of jaw or bone. আমরা জানি যে দাঁতগুলো একটা মাড়ির মধ্যে প্রতিত থাকে This type of attachment is called থেকোডন্ট থেকো মানে থোকা জিনিসটা যে সকেট অফ জ এই সকেট অফ জ এর মধ্যে দাঁতগুলো ঢোকানো অবস্থায় থাকে So, it's called থেকোডন্ট Majority of the mammals including human beings forms two sets of teeth during their life a set of temporary milk of deciduous teeth replaced by a set of permanent or adult teeth this type of dentition is called diphyodont tale era ki korche du rokomer dant royeche ekta hocche je amra jeta amra dudher dant boli seta pore jawar pore amader ashol dant mane jeta permanent dant ta toiri hoy to amader erokom dubar dant toiri hoy bole etake diphyodont bola hoy so diphyodont keno bola hoy je amader dudher dant eta temporary set of dant toiri hoy tarpor deciduous mane etake deciduous teeth bole after that it's replaced by permanent teeth in adult condition so it's called as deciduous teeth and thecodont why it's incorporated into socket of jaw এবার দ্য অ্যাডাল্ট হিউম্যান হ্যাজ 32 পার্মানেন্ট টিথ আমরা যদি টোটাল দেখি দুটো চোয়াল মিলে 32 মানে প্রায় 32 পার্মানেন্ট টিথ রয়েছে উইচ আর অফ ডিফারেন্ট টাইপ হেটারোডন্ট কেন হেটারো মানে আলাদা রকম হোমো মানে এক রকম এখানে বিভিন্ন রকমের দাঁত দেখতে পাচ্ছ সো হেটারোডন্ট ডেন্টিশন নেমলি ইনসাইজার দিস ইজ ইনসাইজার কেনাইন কেনাইন টু কেনাইন ওয়ান টু ইনসাইজার থ্রি কেনাইন premolar these are the premolar and last three are four molar so it's called as this representation as ICPMM I for incisor jeta amader shamner je dutu dant incisor then canine jeta diye amra mangsho ba tearing kori kichu chhitte sahajjo kore canine then premolar and then molar এবং এই ডেন্টিশনের যে অ্যারেঞ্জমেন্ট 2 1 2 3 অর্থাৎ উপরে চোয়ালে 2 1 2 3 দুটো ইনসাইজার একটা কেনাইন দুটো প্রিমোলার তিনটে মোলার 2 1 2 3 এবং নিচেও তাই দুটো ইনসাইজার তো একটা কেনাইন দুটো প্রিমোলার তিনটে মোলার দিস ইজ 2 1 2 3 রিপ্রেজেন্টেশন তাই এখানে 2 1 2 3 বাই 2 1 2 3 এই কারণে লেখা হয় যে দুটো কি হচ্ছে আমাদের রিপ্রেজেন্ট করছে আমাদের দাঁতের অবস্থানটা তো দেখো আমরা ডাইজেস্টিভ সিস্টেমের ডায়াগ্রামে দেখো আমরা কি রকম স্ট্রাকচার তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি এই যে যেটা আমরা এপিগ্লটিস বললাম সরি আমরা যে জায়গাটা এখানে দেখতে পাচ্ছি দিস ইজ ইভিউলা এন্ড এটা সফট প্যালেটের উপরে রয়েছে এখানে প্যালাটোগ্লসাল আর যেখানে প্যালেট বা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছো এখানে টাং টিথ এন্ড এটা সফট প্যালেট এবাস দিয়ে দেখলে ফ্যারিংস রুট অফ টাং জিভ এখান থেকে শুরু হয়েছে ভেস্টিবিউল ওরাল ক্যাভিটি হার্ট প্যালেট টাং এই হচ্ছে একটা স্ট্রাকচার তাহলে আমরা আমাদের মুখে ভালো করে দেখে নিই যেখানে সফট প্যালেট দিয়ে যে আলজিব্বা দেখো ঝুলছে উভিউলা বলা হচ্ছে হার্ড প্যালেট রয়েছে টিথ রয়েছে লিপ রয়েছে গামস অর্থাৎ মাড়ি টাং টনসিল এন্ড সফট প্যালেট দিস ইজ দ্য ডাইজেস্টিভ সিস্টেম ডায়াগ্রাম শুধু মাউথের যে আমরা কি কি ডায়াগ্রাম দেখতে পেলাম সেগুলো এখানে তুলে ধরলাম
নাও এবার একটু ডেন্টিশন, আমার দাঁত কিরকম হয় দেখো, দাঁতে একদম উপরে দেখো দাঁতে দুটো পার্ট, একটা রুট যেটা মাড়ির মধ্যে থাকে আর একটা বাইরে থেকে যেটা দেখা যায় দ্যাট ইজ ক্রাউন। তো আমরা দেখো আমরা একদম বাইরে যে সাদা অংশটা আমরা দেখতে পাই দ্যাট ইজ কল্ড এনামেল। তারপরে আসছে ডেন্টিন, তারপরে হচ্ছে পাল্প। এই পাল্প রিজিয়ানে কিন্তু সমস্ত নার্ভ গুলো অ্যাটাচ হয়ে থাকে। তারপরে দেখতে পাচ্ছ গাম, গামের মধ্যে দাঁতটা বসানো রয়েছে। দেন বোনস, রুট ক্যানাল, নার্ভ ভেসেল অ্যান্ড টুথ অ্যানাটমি। তাহলে আমরা টুথ অ্যানাটমিতে দেখতে পাচ্ছি এনামেল, দেন ডেন্টিন, দেন পাল, দেন গাম মানে আমাদের যে চোয়াল, দেন বোনস হার্ট, দেন রুট ক্যানাল এখান দিয়ে গেছে, নার্ভ অ্যান্ড ব্লাড ভেসেলস। তাহলে আমরা দুটো একটা ক্রাউন, যেহেতু ক্রাউন মুকুটের মতো দেখতে দাঁতের উপর অংশটা তাই, এবং রুট। এখানে দেখো আপার টিথ আর লোয়ার টিথের একটা ছবি দেওয়া হচ্ছে। সেন্ট্রালি ইনসাইজার থাকছে, সেন্ট্রাল ইনসাইজার, ল্যাটারাল ইনসাইজার দুটো। কেনাইন দেখতে পাচ্ছ, ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, প্রিমোলার অ্যান্ড তারপরে আমরা দেখতে পাচ্ছি মোলার। এইরকম কিন্তু আমরা যেহেতু বেবি টিথ তাই জন্য এখানে কিন্তু প্রিমোলারটা খুব বেশি দেখা যাচ্ছে না, মোলার হিসেবে দেখা যাচ্ছে। তো সেই কারণে আমরা বেবি টিথে এরকম দেখতে পাই, কিন্তু অ্যাকচুয়াল আমরা যে অ্যাডাল্ট টিথে কিন্তু আমরা এরকম সব রকম দাঁতই দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড ডাইজেস্টিভ গ্ল্যান্ড যেটা তোমাদের বলছিলাম, দ্য ডাইজেস্টিভ গ্ল্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যালিমেন্টারি ক্যানাল ইনক্লুড দ্য স্যালিভারি গ্ল্যান্ড, লিভার এবং প্যাঙ্ক্রিয়াস। এই ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে স্যালিভারি গ্ল্যান্ড, লিভার, প্যাঙ্ক্রিয়াস এগুলো পড়ছে। তো আমরা আগে স্যালিভারি গ্ল্যান্ডটাই আজকে পড়বো। স্যালাইভা ইজ মেইনলি প্রোডিউস বাই থ্রি পেয়ার্স অফ স্যালিভারি গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড, গালের এপাশে রয়েছে প্যারোটিড গ্ল্যান্ড, সাব ম্যান্ডিবিউলার গ্ল্যান্ড, মাড়ির নিচে সাব ম্যান্ডিবিউলার গ্ল্যান্ড অ্যান্ড সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ড। This is the sublingual gland. These glands situated just outside the buccal cavity secret salivary juice into the buccal cavity. এটাই কি যে লালা রস সেটা তৈরি করছে এই ডাইজেস্টিভ গ্ল্যান্ডস গুলো। সো আজকে আমরা ডাইজেস্টিভ সিস্টেমের যে পার্ট গুলো পড়লাম একটু ঝটপট দেখে নাও। আমরা পড়লাম আজকে হোয়াট ইজ অ্যাকচুয়াল ডাইজেস্টিভ সিস্টেম, নেক্সট অ্যালিমেন্টারি ক্যানাল, মাউথ পার্টস, টিথ, ডেন্টিশন এবং টিথের যে অ্যানাটমি অ্যান্ড ডাইজেস্টিভ গ্ল্যান্ডস আজকে পড়লাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো। সাবস্ক্রাইব করলে কিন্তু অবশ্যই বেল আইকন প্রেস করবে, তাহলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করবো নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে।